আমরা বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানছিলাম, আজকে জানব বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ সংশোধন সম্পর্কে। 1981 সালে 30 মে তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে সেনা বিদ্রোহে নিহত হন এবং তার মৃত্যুর পর তখন যিনি উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত ছিলেন অর্থাৎ বিচারপতি আব্দুস সাত্তার, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। তারপর যখন রাষ্ট্রপতি নির্বাচনের সময় আসে তখন বিএনপি বিচারপতি আব্দুস সাত্তারকে রাষ্ট্রপতি পদে তাদের পক্ষ থেকে মনোনয়ন দেয়। কিন্তু তখন একটা সমস্যা, একটা সংশয় সন্দেহ দেখা দেয়। সেটা হচ্ছে, যেহেতু তিনি উপরাষ্ট্রপতি পদে তখনও নিযুক্ত ছিলেন এবং যেটি একটি লাভজনক পদ হিসেবে তখন বিবেচিত হতো এবং এই লাভজনক পদে থেকে অর্থাৎ রাষ্ট্রের লাভজনক পদে থেকে বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে পারবেন কি না, এটি নিয়ে একটি দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। এই দ্বিধাদ্বন্দ্ব নিরসনের জন্য তখন এই সংবিধান সংশোধন করা হয়। বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ সংশোধনী বিল 1981 10 জুলাই অনুমোদিত হয়। তাতে কয়েকটি নতুন ধারা সংযোজন করা হয়। সেগুলো কি কি আসো জেনে নেওয়া যাক। সংবিধানের 51(4) ধারা সংশোধন করে বলা হয়, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতিরূপে নির্বাচিত হলে তিনি যেদিন রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করবেন সেদিনই তার উপরাষ্ট্রপতি পদ শূন্য হয়েছে বলে গণ্য করা হবে। অর্থাৎ বুঝতেই পারছো, একই ব্যক্তি একই সাথে উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি পদে নিযুক্ত থাকতে পারবেন না। তিনি যেদিন রাষ্ট্রপতি হবেন সেদিনই তার উপরাষ্ট্রপতি পদটি শূন্য বলে বিবেচিত হবে। দ্বিতীয়ত, 51(5) এই উপধারাটি সংযোজন করে বলা হয়, রাষ্ট্রপতি অথবা উপরাষ্ট্রপতি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি রাষ্ট্রপতি অথবা উপরাষ্ট্রপতি পদে বহাল থাকা পর্যন্ত অনুরূপ সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না। তার মানে তিনি যতদিন রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি থাকবেন ততদিন সাধারণ সংসদ সদস্যরা যে সকল অধিকার পান কিংবা যে সকল দায়িত্ব পালন করেন সে সকল তার জন্য প্রযোজ্য হবেন না। এবং 51(6) এই উপধারা সংযোজন করে বলা হয় যে, কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত কিংবা উপরাষ্ট্রপতি নিযুক্ত হলে রাষ্ট্রপতি কিংবা উপরাষ্ট্রপতি রূপে তার কার্যভার গ্রহণের দিন সংসদে তার আসন শূন্য বলে গণ্য হবে। অর্থাৎ আগের ধারাটির সাথে ব্যাপারটি সামঞ্জস্যপূর্ণ। সেটি হচ্ছে, কেউ যদি রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নিযুক্ত হন তখন তিনি সংসদের একজন সাধারণ সংসদ সদস্য হিসেবে আর বিবেচিত হবেন না। এবং চতুর্থত, সংবিধানের 66নং অনুচ্ছেদে 2(ক) এটির পরিবর্তন আনা হয় এবং পরিবর্তন করে বলা হয় যে সংশোধিত দফাটি হবে এরকম যে, এই অনুচ্ছেদের উদ্দেশ্য সাধন কল্পে কোনো ব্যক্তি কেবল রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হবার কারণে প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত গণ্য হবেন না। অর্থাৎ এই যে কয়েকটি পদবীর কথা বললাম, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, এগুলো রাষ্ট্রীয় কোনো লাভজনক পদ হিসেবে বিবেচিত হবে না। কেন এই জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি বোঝা খুব দরকার। সেটা হচ্ছে, এই উপাধিগুলো লাভজনক বলা হয়েছে এবং আগে বলা হতো এই কারণে, কারণ হচ্ছে এখান থেকে কিছু বাড়তি সুযোগ সুবিধা, অর্থাৎ একজন সাধারণ সংসদ সদস্য যে সকল সুযোগ সুবিধা পান তার চেয়ে এই সকল পদে আসীন ব্যক্তিগণ বাড়তি বা অন্যান্য সুযোগ সুবিধা পেতেন, এ কারণেই ব্যাপারটিকে লাভজনক বলা হয়েছে। এবং এই লাভজনক পদবীটি থাকার কারণে কেউ চাইলেই ক্ষমতার অপব্যবহার করলেও করতে পারতেন, এমন আশঙ্কা থেকেই এই জিনিসটিকে সংশোধন করা হয়েছে। আশা করি তোমাদের কাছে পরিষ্কার। তারপরেও কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে লিখে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।